হাজারদুয়ারি, হাজারদুয়ারি নাম হওয়া কারণ হাজারদুয়ারির প্রাসাদে আসল নকল মিলিয়ে টোটাল 1000টা দরজা থাকা জন্য নাম রাখা হয়েছে হাজারদুয়ারি। হাজারদুয়ারির সঙ্গে নবাব সিরাজদৌলার কোনো সম্পর্ক নেই, কারণ সিরাজদৌলা মৃত্যুর 72 বছর পর এই হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন মির্জাফরের পঞ্চম পুরুষ নবাব নাজিম হুমায়ুন জা। ইনি কিন্তু মির্জাফরের বংশধর, মির্জাফরের পাঁচ পুরুষ এই হাজারদুয়ারি বিল্ডিংটার প্রতিষ্ঠাতা। 1829 9 আগস্ট বিল্ডিংটা কাজ শুরু হয়। 1837 সালে বিল্ডিংটা কাজ কম্পিউটার এর তৈরি করে দীর্ঘ সময় হয়েছিল 8 বছর। তৈরি করে তখনকার খরচা ছিল 16.5 লক্ষ টাকা। আমি টাকা বলে উল্লেখ করলাম, এখানে টাকা বলে উল্লেখ করা হয়নি, এখানে উল্লেখ করা আছে 16.5 লক্ষ মুদ্রা। মুদ্রা কত অর্থ হচ্ছে, হয় স্বর্ণ মুদ্রা নতবা রূপ মুদ্রা, যেখানে মুদ্রা খরচ হয়েছে কালে 16.5 লক্ষ। এক মিনিট দাঁড়াবে, ভালো করে হাজার দিনে ফলো করুন। হাজারদুয়ারির আর্কিটেকচার হচ্ছে ইটালিয়ান ইউরোপিয়ান টেকচার, যাকে বাংলায় বলা আছে গথিক টেকচার। আপনি কলকাতায় মেডিকেল কলেজ, কলকাতায় রাজভবন, শ্রীরামপুর কলেজ চাকরি দেখবেন এই আর্কিটেকচার। হাজারদুয়ারির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখতে হুবহু সেম, একই রকম, কিন্তু ফ্রন্ট সাইডে ওঠার সিঁড়ি আছে, ব্যাক সাইডে কোনো সিঁড়ি, দেখতে একই রকম। আসুন, হাতের ডান দিকে টাওয়ার, এটি হল টাওয়ার কোলা, বাংলা ভাষায় বলা হচ্ছে ঘড়িঘর। এই ঘড়ির কম্পাস বা কাঁটাগুলি রয়েছে পশ্চিম দিকে মুখ করে, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক। নবাবী আমলে রিস্ট ওয়াচ বা হাত ঘড়ির কোনো প্রচলন ছিল না, একমাত্র ঘড়ি শুধু কারা, রাজা মহারাজা জমিদাররা ব্রিটিশরা পকড়ে চেঙ্গিয়া পকট ঘড়ি, তখন তাদের হাত ঘড়ি ছিল। তখনকার দিনে হাজারদুয়ারির স্টাফরা কর্মচারীরা এই ঘড়ির টাইম দেখে কাজ এখানে জয়েন করতেন, ছুটি ছাড়া করতেন ঘড়ি দেখে। চাবি দিতে লাগতো এতে বছরে দুবার, 6 মাস অন্তর দুবার চাবি দিলে সারা বছর ঘড়ি চলত। কি দুঃখের বিষয়, ঘড়ি খারাপ অচলে পড়েছে, বর্তমান ঘড়ি এখানে চলে না, এখানে পুরোপুরি নষ্ট। আপনি যে পয়সাটা খরচ করেছে তাকে উদ্দেশ্য করে মুছিয়ে যাচ্ছি। হাজারদুয়ারি দেখতে, হাজারদুয়ারি জিনিসটা কি, হাজারদুয়ারি কোনটা আসল আসবে নকল আসবে, গাড়ি একবার দেখা ঘুরত বেরিয়ে আসছে, কিছু বেরিয়ে আসছে, হাজারদের সব বন্ধ বন্ধ কিচ্ছু নেই, পথ আলাদা, কোন পথ দিকে ফটো জিনিস দেখতে পাওয়া যায়, কোথা থেকে সব দেখে বেরিয়ে আসবে, গাড়ি দেখি দেখা। এখন দর্শন করাবো, ঢোকাবো নিয়ে গিয়ে, আপনি বাড়ি থেকে বলেন আমি দেখা দর্শন করেছি হাজারদুয়ারির সামনে, আপনার কথায় কেউ বিশ্বাস করে না, সবারই ভাগ্যে বা সবারই নসিবে এই জায়গা দর্শন মিলে না বা দেখতে পারি। আমি আপনার ফ্যামিলি করে ছবি তুলে দেবো, হ্যাঁ এই ছবি ভালো হবে তুলে দেবো। বাবাকে দিলাম, বাবার কাছ থেকে এনে আবার আমাকেই দিয়ে দিলাম, কি ভাজিম ছেলে মেয়ে। বলছি পরে ব্যাপারটা, জিনিসটা কি, আপনি কি দর্শন করলেন আগে দেখা আসুন, ভিতরে কেন করবেন না, আগে যান দেখা সব বলবো, জিনিসটা কি আপনি ছোট শুনে পাবেন কি দর্শন করলেন। আমি যে ঢুকে বাদ
ডান দিক দিয়ে ঢুকে বাড়িতে ডান দিক কিছু রয়েছে তারও ব্যাগ পাপাকে দে না আমার কাছে একটু আইন দা এইটা কি বলবো দাদা বলবো সব বলবো এই আমি দর্শন করার জায়গাটি এই জায়গাটিকে বলছি পবিত্র স্থান নাম হচ্ছে মদিনা মদিনা আপনি যদি বাড়ি থেকে বলেন কাউকে আর যদি বাড়ি থেকে বলেন যে সিরাজের মদিনা ভিতরে ঢুকে ঘুরে দেখেছি আপনার কথা কেউ বিশ্বাস করবে না আর সবারই ভাগ্যে সবাই নাচে দেখতে পাওয়া যাবে একমাত্র মহরম এসে দেখতে পাবে মহরম এসে সিরাজ আপনি ঘুরছেন সিরাজগুলা কি রয়েছে মুর্শিদাবাদের সিরাজগুলা কিছু নেই কারণ সিরাজগুলো নবাবী করেছিল মুর্শিদাবাদ শহরটাই এগারো মাস নবাবী করেছিল এগারো মাস তারপরে ওখানে মারা করবে মেরে ফেলা সিরাজগুলো আপনি যদি জিজ্ঞাসা করতে জানতে চাই মুর্শিদাবাদ শহরে সিরাজগুলা কী রয়েছে তোমার উত্তরটা আমি কী দেবেন মুর্শিদাবাদ শহরে সিরাজগুলার তিনটে জিনিস কী কী তিনটে জিনিস গঙ্গার পশ্চিম পাড়িতে খোশবাগ ওনার সমাধি ক্ষেত্র অল ফ্যামিলি গঙ্গা নদীর পুরো পারে হাজারদুয়ার স্বামীর পবিত্র স্থান মদিনা আর হাজারদুয়ারে রাখা রয়েছে একখানা বিশাল বড় স্রোত অর্থাৎ তরোয়াল দুটো তরল কস করা আছে ডান দিকে তো সিরাজের বাদ দিকে তো চিনা আলিপুর দিঘা মানে নানা দাদুর আমাদের যেমন হিন্দু ধর্মশাস্ত্রে তীর্থ করে গয়া কাছে বৃন্দাবন ইসলাম শাস্ত্রে মুসলমানদের মক্কা হজ করতে তখনকার দিনে যে সকল গরিব দুঃখী মানুষের টাকার অভাবে সময়ের অভাবে যেতে পারে তারা মক্কা হজ করতে তারা হজের পূর্ণ অর্জনটা পূর্ণ তারা কাজটা এখানে সে করতো এটা সিরাজের দোলার একমাত্র স্মৃতি নাম হচ্ছে মদিনা এই ঘরটি যে কাছে বক্সা দেখলেন মাঝখানে করে ওই বক্সে মাঝখানে রাখা আছে পবিত্র মক্কার মাসে তো এদিকে ঘুরে দাঁড়ান এদিকে ঘুরে এই হাজারদুয়ারির সম্মুখে বিশাল বড় সাদা বাড়ি এই বাড়িটির নাম উর্দু ভাষায় বলা হয় ইমাম বাড়ি আমরা বাংলা ভাষায় বাড়িটা বলে থাকি ইমাম বাড়ি ইমাম বাড়া জিনিসটা হচ্ছে মুসলমান ভাইদের ধর্মীয় স্থান বা ধর্মীয় জায়গা এই বাড়িটাকে ওপেন করায় খোলা হয় শুধুমাত্র বছরে দশটা দিন মহরম অকেশনে সেই মহরমে দশটা দিন হিন্দু মুসলমান সকল জাতি বা সকল ধর্মের লোককে ইমাম বাড়ি ঢুকতে দেওয়া হয় তাহলে ইমামবাদে কী রাখা আছে ইমামবাদে রাখা আছে ইমাম হোসেনের পাথরের উপরে পায়ের ছাপ হাতের ছাপ এবং হাসান হোসেনের ইসলামিক ধর্মীয় আলাম পাঞ্জা তাজিয়া যে সকল জিনিসগুলো সামনে রেখে সিয়া মুসলমানরা মহরমে শোক পান করেন শোক খতম করেন কেউ চাকুতে বুক কাটে কেউ পিক কাটে ইমামবাদ তৈরি হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার একশো বছর আগে অর্থাৎ 1847 সালে এই ইমামবাড়া তৈরি হয় তখনকার ইমামবাদ তৈরি করতে খরচা ছিল 7 লক্ষ টাকা কে তৈরি করে ইমামবাড়া ইমামবাদ তৈরি করে হাজারদুয়ারি বাড়ির মালিকের ছেলে নবাব নাজিম ফিরাদুন জা আপনি ভালো করে ইমামবাড়ি লক্ষ্য করে দেখুন তিনটে ভাগে ভাগ করে বুঝতে পারছেন ভাগ বুঝতে পারছেন একটা দুটো তিনটে এই তিনটে ভাগকে বলা হয় ডান দিকটা মুসাফিরখানা বা দিকটা লঙ্গরখানা আর মিডিল পার ধর্মস্থান অর্থাৎ নবাবি আমলে তখনকার দিনে যে দূর দূর লোক আসতো মুসলিম মহরম দেখার জন্য ডান দিকে সে থাকার ব্যবস্থা বা দিকে ছিল বিনা ব্যবস্থা খাবারের ব্যবস্থা মাঝখানটা ধর্মস্থান এটা শুধুমাত্র খোলা হয় বছর দশটা দিন মহরম উপলক্ষে বাড়িতে খেয়াল করবেন ক্যালেন্ডার লেখাতে মহরম বলে লেখাতে হবে ওটা মহরমের শেষ দিন তার নদিন আগে থেকে ইমামবাড়া খুলে থাকে 24 ঘন্টা দিন রাত্রির ইমামবাড়াতে খোলা এদিকে দেখা এদিকে দেখো দাঁড়াও এই যে মাঠে মাঝে বিশাল কামান শুয়ে রাখা আছে কামানটির নাম শুনলে একটা অবাক লাগবে বা অদ্ভুত লাগবে এই কামানের নাম হচ্ছে বাচ্চা বালি কামান কেউ বলে বাচ্চা বালি আবার কেউ বলে বাচ্চা বলি এই কামান ইতিহাস বলছে এই কামানটি নবাবী আমলে একবার 1800 বারুদ গেঁদে ওটাকে আগুন দিয়ে একবারই বাস করা হয়েছিল যখন কামানটিকে বাস্ট করা হয় চারিদিকে ভয়ঙ্কর বিকট শব্দ হয় সেই শব্দের ফলে কোনো মানুষ কানে ঠসা হয়ে যায় এবং তখনকার যে সকল আশেপাশে মা বোনরা 7-8 মাসের গর্ভপরিপিত সন্তান ছিল বিকট আওয়াজের ফলে গর্ভপাত হয়ে যায় এই দৃশ্য দেখে নবাব ভয় পেয়ে কামানটিকে চিরদিনে সিল করে দেন এবং নাম রাখেন নবাবরা বাচ্চা বালি কামান সেই নামে ইতিহাসের পাতা আজও বহন চলেছে ওর নাম হচ্ছে বাচ্চা বালি কামান কেউ বলে বাচ্চা বালি আবার কেউ বলে বাচ্চা বলি আমি কামানের সামনে আপনাকে নিয়ে যাবো আপনি কামানটা দেখবেন কামানটা দেখলে মনে হবে লোহাকে গালিয়ে ঢালাই করে তৈরি করে কিন্তু না এই টোটাল কামানটা তৈরি করা ছিল বড় বড় গোল গোল রিংকে পিটিয়ে তৈরি করে বড় বড় রিংকে এটা কোনো রকম কোনো ঢালাই নয় এই কামানটাকে একবারই করেছে দ্বিতীয়বার দাগা বা বাস করার নাবার সাহসে কুড়াইয়ে উঠতে পারেনি এটা একবারই ব্যবহার করা হয়েছিল একবার যে ক্যামেরাটা সবচেয়ে ভালো সে ক্যামেরা আমাকে দিন স্টিল ফটো স্টিল পায়ের নিচে জামা আছে কাউ
আমাছে কি মুর্শিদের প্রথম নবাব, যার নামের অনুসারে জায়গার নাম হচ্ছে মুর্শিদাবাদ। আগে জায়গার নাম ছিল মুকসুদাবাদ, মুকসুদাবাদ নাম চেঞ্জ করে নিজের নামের অনুসারে জায়গার নাম রেখেছিল মুর্শিদাবাদ। তাহলে এত বড় ব্যক্তি যে কিনা বাংলাদেশ তিনটি স্টেটের নবাব, তিনটি স্টেটের মালিক, সে কিনা মানুষের পায়ের নিচে, তাহলে নিশ্চয় কোনো কারণ আছে। তাহলে কারণটা কি? এখানে সমাধিস্থ করা আছে কাটরা মসজিদে মুর্শিদকে, আর এই যে কালো মসজিদ, কালো মসজিদটা নাটোরের পেছনে, ওখানে সমাধিস্থ করা আছে ওনার বেগমকে, আর এইভাবে দেখে আসলেন ওনার মেয়েকে। তাহলে মুর্শিদকুলিয়া ছিল একজন সৎ ব্যক্তি, মুর্শিদকুলিয়া ছিল একজন সৎ ব্যক্তি এবং ফ্যামিলিটা ছিল ভালো মনে মানুষরা। ওনাদের মনে চিন্তাভাবনা ছিল যে মানুষ বেঁচে থাকতে গেলে পাপ পুণ্য দুটোই করে, জানতে বা অজানতে। যদি কোনো আমরা অন্যায় পাপ করে থাকি, আমাদের মৃত্যুর পর আমাদের শরীর যে কবর দেওয়া হয় মানুষের পায়ে নিচে, তাহলে কী হবে? বড় বড় পীর পায়গাম্বার সৎ ব্যক্তির পায়ে ধুলো পরশ পেয়ে আমাদের পাপটা কিছুটা হলে ক্ষণ দেবে না, চিন্তা হবে। আর উনি চিন্তা করলেন যদি ওপেন কবর আমাকে দেওয়া হয়, মানে ওপেন মানে খোলাখুলি কবর যদি দেওয়া হয়, তাহলে সেই কবরে কেউ পা রাখবে না, রাখবে কি? আপনি দেখেন এখানে কবর সমাধি পা দেবেন, পা দেবেন না, আপনি আমি পা দেবো না। উনি চিন্তা করলেন, উনি আদেশ করলেন যেখানে আমাদের কবর দেওয়া হবে সেখানে তৈরি করতে হবে মসজিদ, আর মসজিদের হাইট মানে চাতাল মেঝে দেখা বলে, মেঝে দেখা বলা ও কত হাই উঁচু, তাহলে কী হলো ওখানে সিঁড়ির ফাংশন আসছে, সিঁড়ি উঠতে হবে মানুষের, সেই সিঁড়ি নিচে দিতে হবে কবর সমাধি। তাহলে কাটরা মসজিদ সমাধি আছে, সিঁড়ির নিচে মুর্শিদকুলিয়া, এখানে আছে ওনার বেগমের নেসরা বানু, আর এদিকে আমি দেখেন ওনার মেয়ে আজি মুর্শিদকুলিয়া, ডাক নাম বলা হয় কলিজা খাকি বেগম। এই তিনটে সমাধি স্থল রয়েছে মুর্শিদাবাদে মানুষের পরে পায়ে গেছে। এবার এদিকে রাখা চলবে, এদিকে এই দেখতে পাচ্ছে হলুদ মসজিদটা, এটা বলা হয় হলুদের মসজিদ বা পিলা মসজিদ। তখন তাদের কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে যে সকল লোক আসতেন মুর্শিদাবাদে হাজার দিতে, সেই সকল লোকেদের যারা নামাজে নামাজ পড়ে তাদের নামাজি বলা হয়, সেই নামাজিদের নামাজ সময় পরে এই মসজিদে উঠে নামাজ পড়তে, ওরা নামাজ খেতে আজ ব্যবহার করতে দেওয়া হয় কোনো নিঃসন্দেহে খুব ভালো। আর দিল্লি যদি জান করে দিন, দিল্লিতে দেখবেন আগ্রা তাজমহলের পাশ দিয়ে বয়ে আছে যমুনা নদী, আর হাজারদুয়ারির পাশ দিয়ে বয়ে আছে ভাগীরথী গঙ্গা নদী। যখন আমরা উপরে যাবো তখন দেখতে নদী দেখতে পাবো। এই নদী কিন্তু কলকাতার নাম হচ্ছে হুগলি নদী, যে হাওড়া ব্রিজে তাদের জল বইছে এই নদীর ধারা। আসুন রিং এর উপর তৈরি করে ঢালাই নয়, আর এগুলো উপর দিয়ে আছে পেতল, এগুলো পেতলের ডিজাইন, এটা কোনো ঢালাই তৈরি নয়। আসুন, এই যে ইমামবাড়ার ভিউটা আমি উপরতে তুলে দেবো, উপরতে তুললে পুরো ইমামবাড়া আসবে। আমি কি বললাম, হাজার দিয়ে কোন বেগম থাকতেন, কোন নবাব বেগম থাকতেন হাজার দিতে, হাজার দিতে বলবে না কাউকে কোনোদিন যে হাজার দিয়ে বিল্ডিং এ কোন নবাব বেগম থাকতেন। এখানে তো এটা নবাবদের বাসস্থান নয়, এখানে কোন নবাব বা বেগম থাকতে হচ্ছে রাজ দরবার, বিচার সভা, তিনটে রাজ্যের বিচারকর্তা অবিচলিক কাজ করে, কোর্ট একটা, হ্যাঁ একতলাকে ফেরেস্তা লেখালেখি করতে অবিচলিক কাজ, দোতলায় বসে দরবার বিচার সভা, আর তিন তলাকে বিদ্যুতের থাকার গেস্ট হাউস, কোন নবাব বেগমে থাকতেন। এখান থেকে কাউন্ট করলে টোটাল স্টেট ভাগ হচ্ছে 37টা, এটা বাদ দিয়ে কাউন্ট করলে 36টা। এই নিচ থেকে ওই মাথার উচ্চতা হাজারের হাই 80 ফুট, এখনকার হিসাবে বাড়ি তৈরি হলে পারে এই বাড়িটা হতো আটতলা হতো হিসাবে, সেটা না করে না করে 3তলা। এবার যে কথায় বলছি, তোমরা এসছো কোথায়? এসছো কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হচ্ছে নবাবের দেশ, আর যাবে এখন নবাবের দরবারে, যেমন তো উঠতে তো হবে না, সকলকে উঠতে হবে নবাবি স্টাইলে। নবাবি স্টাইল কি হবে? কারো শরীরে একমাত্র বিন্দু কোনো কষ্ট হবে না, ঠিক আমি যে উঠবো সে তোমরা উঠবে, এটা নবাবি স্টাইল। এবার অ্যাঙ্গেল আসুন, অ্যাঙ্গেল করে উঠতো।
তাই তো, কষ্ট হচ্ছে না, তাই তো সোজা হেঁটে যাচ্ছি। সত্যি কষ্ট হচ্ছে না, অন্য সাথে ট্রাই করতে হবে। ট্রাই করতে হবে অন্য দিকে। দেখতে দরজা হু দরজা মতো, কিন্তু সে দরজা নয়, এই আসল নকল। মিলিটারি টোটাল 1000 দরজা থাকা দূর, নাম রাখা আছে হাজার দুয়ারি। এটা নকল দরজা, এটা কোনোদিন কোনো সব খুলবে ফিক্স চুনসুকি তৈরি, শত্রুকে সে কালে বোকা বানো জেনে পাশে নিমা কাজ নকল লজ্জা। এখানে দাঁড়াবে, এবার এখানে রেকর্ডিং করবে না, রেকর্ডিং করা ভালো হয়ে গেছে, মিউজিয়াম জিনিস বোঝাবো, আমি ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা ঘুরছে সব দেখছে না, কমা এই কামান নাম হচ্ছে সেলামিতো বা গাদা কামান, নবাবি আমলে হাজার দুয়ার দিয়ে সেখানে নামিদামি কোনো লোক আসলে পরে কামানে গোলা ভরে উপরমুখী বাস্ট করে আমাদের সালাম জানাতো বা ওয়েলকাম জানাতো। সাইডে দুখানা করে কাঠের চাকা ছিল, গরু গাড়ি আগে দেখতে দীর্ঘদিন কামাঙ্গের মাটিতে পড়তে চাকা চাকা নষ্ট যায়। সেন্ট্রাল গভর্নমেন্ট নেপার বেদি করে 300 স্ট্যান্ড বাই রাখা হয়েছে কামাঙ্গের, নাম হচ্ছে সেলামিতো, বাংলাতে বলা হয় গাদা কামান। যেহেতু পরে বলবি গাইড হয়ে জানতাম না বাইরে থেকে এসেছি কেন বলে দাও, এবার জিনিসটা আপনার কি করবেন সেটা আপনার, কিন্তু মোবাইল নিয়ম হচ্ছে অফ করে, সুইচ অফ করে ঢুকবে, ঠিক আছে, অফ করবে।